লোকসভা ভোট যত আগিয়ে আসছে, নরেন্দ্র মোদি ও বিজেপি পার্টি ততই দিশেহারা হয়ে পড়ছে। তৃণমূল নেত্রী শশী পাঁজা এই নরেন্দ্র মোদি ও বিজেপি আরএসএসের নেতাদেরকে বললেন যে লোকসভা ভোটে বিজেপি পার্টি গোহারান হারবে, আপনাদের দালালি করা সিবিআই ইডি যতই চেষ্টা করুক বিজেপির দালালি করে বিজেপিকে ভোট পাইয়ে দেবার পারবে না জিতাতে। বিজেপি পার্টি লোকসভা ভোটে বাংলা থেকে পুরোপুরি সাফ হয়ে গেছে। বিজেপির অবস্থা এতটাই খারাপ যে তারা সিবিআই ইডিকে দিয়েও ভোট পাচ্ছে না। প্রতিটা ইলেকশনে বিজেপি গোহারান হেরেছে। দেশের সবথেকে বড় নির্বাচন লোকসভা নির্বাচন আর কয়েকদিন পরেই হতে চলেছে। সেই লোকসভা নির্বাচন বিজেপি পার্টি গোহারান হারবে তার বড় বড় প্রমাণ দিলেন তৃণমূল নেত্রী শশী পাঁজা। চলুন তৃণমূল নেত্রী শশী পাঁজার এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন যে বাংলায় বিজেপি পার্টির অবস্থা কতটা করুণ হয়ে গেছে। যে বর্তমান পরিস্থিতিতে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে বিজেপি শেষ, বাংলায় বিজেপি শেষ অবশ্যই, এবং কাপুরুষের দল। আর আমরা পরিষ্কার বলে দিই গতকালকে যে ঘটনাটা এবং রাত্রিরে অবধি যেটা ঘটেছে এইটা পুরোটাই আমাদের অবশ্যই এক স্যান্ডেলের মাধ্যমে গেছে, দলের পক্ষ থেকে গেছে, বিভিন্ন নেতৃত্ব বলেছে, এবং গতকালকে মাননীয় মুখ্যমন্ত্রীও তিনি প্রেস কনফারেন্স করেছেন, দলের চেয়ারপারসন প্রেস কনফারেন্স করেছেন। এবং এই কাপুরুষের দলের কথা আবারও বলি, কোনো আদর্শ নেই, কোনো পলিটিক্যাল স্ট্র্যাটেজি নেই, কোনো এজেন্ডা নেই। আবার তারা যারা ভ্রষ্টাচার দুর্নীতি পরিবারতন্ত্রের বড় বড় কথা বলে এবং প্রতিনিয়ত সেগুলোকে লঙ্ঘন করছে। গতকালকে যে ঘটনা, যে রেডস গুলো, আজকের অ্যারেস্ট ইত্যাদি পলিটিক্যালি অর্কেস্ট্রেটেড। দেউলিয়া বিজেপি, হাতে কিছু নেই, জেতার সম্ভাবনা নেই, এবং তাই আপনারা শুধুমাত্র দুর্নীতি তৃণমূল কংগ্রেসে দেখতে পাচ্ছেন, নিজের দলে যারা দলীয় নেতৃত্ব এবং লিডার অফ দি অপোজিশন সহ বড় বড় এক স্যান্ডেলে লিখছেন, প্রেস কনফারেন্স করছেন, কি নাকি বিস্ফোরক মন্তব্য, নিজে কিন্তু ক্যামেরাতে টাকা নিয়েছেন, একদম নারদা এবং সারদাতে স্ক্যাম, তার নেম রয়েছে এফআইআর, তাকে ডেকে পাঠানো হয়নি। বিজেপি কিন্তু এই বিষয়গুলো নিয়ে কিছু করবে, বিজেপি কিন্তু তাদের দলের যে দুর্নীতি রয়েছে সেটাকে ধামাচাপা দিতে চায়, কি করতে চায় জানি না, তাদের নৈতিক অধিকার নেই এই সমস্ত নিয়ে বলা। আর পরিষ্কার বালু মল্লিক, জ্যোতিপ্রিয় মল্লিক বলে দিয়েছেন এই ষড়যন্ত্রের কথা, এবং তিনি পরিষ্কার বলে দিয়েছেন শুভেন্দু অধিকারীর নাম। শুনুন, বিজেপি বাংলায় তার অস্তিত্ব একবারই আর খুঁজে পাওয়া যাবে। গতকালকেও এই পরিস্থিতিতে যখন রেডস হচ্ছে তখনও কিন্তু বিজেপির একজন এমএলএ, আমাদের দলের সাধারণ সম্পাদক, সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, হাতে তার আস্থা তিনি প্রকাশ করেছেন এবং তার হাত দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতি তার আস্থা ভালোবাসা সবটাই প্রকাশ করেছেন। ঠিক যেইভাবে আমাদের তৃণমূল কংগ্রেসের উপর আস্থা রেখেছেন বাংলার মানুষ, প্রো পিপল পলিসিস বলুন, দলের সভানেত্রী বলুন, আমাদের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি যে অ্যাজিটেশনটা করেছেন মানরেগার বিরুদ্ধে তার উপরে বলুন, এই আস্থাশীল রয়েছে পশ্চিম বাংলার মানুষ। এবং এখন ভারতীয় জনতা পার্টি, আজকে নয়, আপনি দেখেছেন বিগত দিনেও, গতকালকেও দেখেছেন, এই পরিস্থিতিতেও কিন্তু বিজেপির একজন এমএলএ তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। এমন অবস্থায় যারা দেউলিয়া, আমরা দেখেছি তারা বিজেপিতে একসময় ভিডিও আপলোড করেছিল, টাকা নিচ্ছিলেন শুভেন্দু অধিকারী, তিনি মঞ্চে রয়েছেন, বিগত দিনগুলোতে স্বরাষ্ট্র দপ্তরের ইউনিয়ন হোম মিনিস্টার তিনি এসেছিলেন প্রচারিতে, তাকে যখন হেমন্ত বিশ্ব শর্মা সম্বন্ধে কথা বলা জিজ্ঞেস করা হয়েছে বারবার, যখন তখন হচ্ছে ছোড় দিজিয়ে না, ইসকো ছোড় দিজিয়ে না, ইসকো রেহনে দিজিয়ে না। অর্থাৎ যখন হেমন্ত বিশ্ব শর্মা কংগ্রেসে ছিল তখন অত্যন্ত দুর্নীতিগ্রস্ত ছিল, যখন ওয়াশিং মেশিন বিজেপিতে এসে গেল তখন খুব